লালবাগের কেল্লা ঢাকার ইতিহাসের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে নামটি। যদিও এই দুর্গের আসল নাম ছিল কেল্লা ঔরঙ্গাবাদ। মুঘল সম্রাট আওরঙ্গজেবের তৃতীয় পুত্র মুহাম্মদ আজম শাহ বাংলার সুবাদার হয়ে ঢাকায় আসার পর 1678 সালের দিকে নির্মাণ শুরু করেন লালবাগের কেল্লার। কিন্তু এই দুর্গের নির্মাণ কাজ কখনো শেষ হয়নি। বহু পুরনো এ দুর্গটি নিয়ে রয়েছে বেশ কিছু রহস্য। এগুলোর মধ্যে সম্ভবত সবচেয়ে বেশি আলোচনা হয়েছে দুর্গের গোপন সুড়ঙ্গ নিয়ে। বলা হয় এই সুড়ঙ্গে কেউ একবার প্রবেশ করলে তার পক্ষে আর ফিরে আসা সম্ভব হয় না। লালবাগের দুর্গের ব্যাখ্যাতীত রহস্যময় সুড়ঙ্গ নিয়ে থাকছে এই বিশেষ তথ্যচিত্র। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদের বলছি, প্রতিদিন নতুন নতুন ভিডিওর জন্য এক্ষুনি সাবস্ক্রাইব করুন। আর অবশ্যই ডানপাশের বেল আইকনটিতে ক্লিক করে ইমেল নোটিফিকেশন নিশ্চিত করুন। ইতিহাস ঘেটে লালবাগের কেল্লার সুড়ঙ্গ সম্পর্কে জানা গেছে খুব অল্পই। দুর্গের পশ্চিমাংশে জলাধার ও ফোয়ারা সহ একটি জাকালো ছাদ বাগান তৈরি করা হয়েছিল। এর পাশেই দুর্গ প্রাচীরে তৈরি করা হয়েছিল দুটি আকর্ষণীয় বুরুজ, যার একটি ছিল দুর্গের দক্ষিণের প্রধান প্রবেশপথ। আর পাশেই তৈরি করা হয়েছিল আরেকটি বুরুজ, যা ছিল ভূগর্ভস্থ সুড়ঙ্গে ঢোকার জন্য। লালবাগ দুর্গের নিচ দিয়ে বেশ কিছু সুড়ঙ্গ তৈরি করা হয়েছিল বলে জানা যায়। এদের একটি ছিল বুড়িগঙ্গার অপর পারে নির্মিত জিনজিরা দুর্গে যাওয়ার পথ। ইতিহাসবিদদের মতে বাকি সুড়ঙ্গগুলো হয়তো গোলকধাঁধা হিসেবে তৈরি করা হয়েছিল, যেখানে বন্দীদের ছেড়ে দেওয়া হতো। গোলকধাঁধায় ঘুরে ঘুরে ক্ষুধাতৃষ্ণায় মৃত্যু হতো সবার। আবার অনেকের মতে দুর্গ আক্রান্ত হলে পালানোর পথ হিসেবে তৈরি করা হয়েছিল সুড়ঙ্গ। এমনকি জনশ্রুতি আছে এই সুড়ঙ্গগুলোর একটি ধরে ভারতের আগ্রায় চলে যাওয়ার পথ তৈরি করেছিল মুঘলরা। 1857 সালে সিপাহী বিদ্রোহের সময়কার একটি ঘটনা থেকে এই সুড়ঙ্গের গভীর রহস্যময়তা সম্পর্কে কিছুটা জানা যায়। পরাজিত এবং ভীত জনাকয়েক সিপাহী এই সুড়ঙ্গ ধরে পালানোর চেষ্টা করেছিল, কিন্তু তাদের আর কখনো দেখা যায়নি বা মৃতদেহ খুঁজে পাওয়া যায়নি। শুধু তাই নয়, পলায়নরত সিপাহীদের ধরতে ব্রিটিশ সেনারাও ঢুকে পড়েছিল ওই সুড়ঙ্গে। রহস্যজনকভাবে তারাও হারিয়ে যায় ওই সুড়ঙ্গের ভেতর। সুড়ঙ্গ কেন তৈরি করা হয়েছিল বা সুড়ঙ্গ ধরে কোথায় যাওয়া যেত সে রহস্য হয়তো আর কখনোই ভেদ করা সম্ভব হবে না, কারণ ব্রিটিশ সেনারা সুড়ঙ্গের ভেতর নিখোঁজ হয়ে যাওয়ার ঘটনা হয়তো চিন্তায় ফেলে দিয়েছিল ব্রিটিশ বাহিনীকে। একদল ব্রিটিশ গবেষককে ডেকে পাঠানো হয় সুড়ঙ্গ রহস্য উদ্ঘাটনের জন্য, কিন্তু অন্ধকার সুড়ঙ্গের গোলকধাঁধায় হারিয়ে যাওয়ার ভয়ে সম্ভবত কোনো গবেষকই ভেতরে ঢুকতে রাজি হননি, যে কারণে সুড়ঙ্গের ভেতর একটি হাতি ও কুকুর পাঠায় তারা। কিন্তু হাতি বা কুকুর কেউই আর ফিরে আসেনি। জনশ্রুতি আছে গলায় দড়ি বেঁধে সুড়ঙ্গের ভেতর পাঠিয়ে দেওয়া হয়েছিল বেশ কয়েকটি কুকুর, কিন্তু প্রতিবারই শুধু দড়ি ফিরে এসেছে, কুকুরের চিহ্নও দেখতে পাওয়া যায়নি। এই ঘটনার পর ব্রিটিশরা ওই সুড়ঙ্গে ঢোকার পথ চিরতরে বন্ধ করে দেয়, যে কারণে ঐতিহাসিক লালবাগের দুর্গের রহস্যময় সুড়ঙ্গ চির রহস্য হয়েই বোধহয় থেকে যাবে। আর হয়তো কোনোদিনও জানা যাবে না এই সুড়ঙ্গের সঠিক ইতিহাস। রহস্যময় সুড়ঙ্গের বিষয়ে আপনার কি মনে হয় তা জানাতে অবশ্যই কমেন্ট করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন, যুক্ত হন আমাদের ফেসবুক এবং টুইটার পেজে। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি, প্রতিদিন নতুন নতুন সব ভিডিও দেখতে এখনই সাবস্ক্রাইব করুন ফানি ফ্রগ ক্রিয়েটিভস চ্যানেলে।